কেন্দ্রীয় সরকারের কৃষি আইন বাতিলের দাবিতে কুলাই কংগ্রেস ভবনের সামনে জেলা কংগ্রেসের উদ্যোগে বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়। গলায় প্লে কার্ড ঝুলিয়ে বিক্ষোভ দেখান কংগ্রেস কর্মীগণ। এই বিক্ষোভ কর্মসূচিতে নেতৃত্ব দেন ধলাই জেলার জেলা কংগ্রেস সভাপতি মানিক দেব। এছাড়া এই বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন আব্বাসা ব্লক কংগ্রেস প্রেসিডেন্ট কৃপেশ রায়, আদিবাসী কংগ্রেসের জেলা সভাপতি নিঙ্গুরাম হালাম সহ কংগ্রেস নেতৃত্বগণ। কেন্দ্রীয় সরকার যে কৃষকদের উপরে যে একটা বিল আনছে, তিনটা বিল আনছে, সেই বিলের প্রতিবাদে আমাদের আজকে জেলা কংগ্রেসের তরফ থেকে বিক্ষোভ মিছিল। শুধু জেলা না, আমাদের রাজ্য লেভেলে গতকালকে হয়েছে, আজকে জেলা লেভেলে, কালকে থেকে আমাদের বিভিন্ন ব্লকে আমাদের এই কর্মসূচি আমরা হাতে নিয়েছি কংগ্রেস দলের তরফ থেকে। সারা রাজ্যে এবং সারা দেশব্যাপী সেই আন্দোলন আমাদের চলবে যতদিন এই বিল ইয়ে না করছে, এতদিন আমাদের আন্দোলন সূচি জারি থাকবে কংগ্রেসের তরফ থেকে। সেটা আমাদের এআইসিসির সিদ্ধান্ত, আমরা কৃষকদের স্বার্থে আমরা আসি, আজও থাকবো কালও থাকবো।